চমৎকার কোনো অদৃশ্য ইঙ্গিতে আজ পর্যন্ত মুসলমানদের প্রাণের দাবি তারা পুরা করছে না। কিন্তু জনগণ যেভাবে জাগ্রত হয়েছে, আগামীতে যদি সরকার তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করে, তাহলে এদেশে তৌহিদি জনতার যেই দাবানল জেগে উঠেছে সরকার কিছুতেই থামাতে পারবে না। মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, এদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার এই আন্দোলন দীর্ঘদিন যাবৎ চলছে। সরকার এবং জনগণ সবাই বুঝতে পেরেছে কাদিয়ানীরা কাফের। আমাদের আন্দোলন সফল কারণ আমরা জনগণকে একথা বুঝাতে পেরেছি, কাদিয়ানী সম্প্রদায়ের ইসলামের সাথে মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। ফতোয়া দিয়েছে এদেশের শীর্ষ উলামায়ে কেরাম, সরকারের কাছে আমরা কাদিয়ানীরা কাফের ফতোয়া চাই না। আমরা শুধু চাই সরকারিভাবে একটি ঘোষণা দেওয়ার যে এই কাদিয়ানী সম্প্রদায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের মতো একটি অমুসলিম সম্প্রদায় যারা এদেশে বসবাস করে। আমরা জানি সরকার কোনো অদৃশ্য ইঙ্গিতে আজ পর্যন্ত মুসলমানদের প্রাণের দাবি তারা পুরা করছে না। কিন্তু জনগণ যেভাবে জাগ্রত হয়েছে, আগামীতে যদি সরকার তাদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করে, তাহলে এদেশে তৌহিদি জনতার যেই দাবানল জেগে উঠেছে সরকার কিছুতেই থামাতে পারবে না। সমবেত ভাইয়েরা, আমাদেরকে প্রত্যেক মহল্লায় মহল্লায় এলাকায় এলাকায় কাদিয়ানীদের বিরুদ্ধে আন্তর্জাতিক মজলিসে তাহফুজে খতমে নবুয়তের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? সুতরাং সরকার যদি সোজাভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা না করে, ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে সরকারকে অমুসলিম ঘোষণায় বাধ্য করতে হবে। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।